আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। যে প্রজেক্টটি শেয়ার করব, এটা হচ্ছে একটা গেমসের প্রজেক্ট, যেটা হচ্ছে ফ্রিতে আপনারা ইনকাম করতে পারবেন। এটার নাম হচ্ছে অ্যান্টিক্স গেম, ঠিক আছে? তো অ্যান্টিক্স গেম, তো এই গেমে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কত ডলার পেমেন্ট পাবেন এখান থেকে, সেই প্রসেসটা আপনাদের বলে দিব। তো শুরুতেই বলে দিচ্ছি যে এখানে আপনি কিন্তু যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই এখানে 50টি টোকেন পাবেন, যেটাকে বলা হচ্ছে 50টি অ্যান্টিক টোকেন। তো অ্যান্টিক টোকেনের ভ্যালু দেখাচ্ছে $10 তাদের এখানে। আর কীভাবে কী কাজটি পুরোপুরি করতে হবে আমি পুরোপুরি কাজটি দেখিয়ে দেবো, কীভাবে গেমস খেলতে হবে, এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ টিপস এখানে আছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো আপনাদের মিস করা কখনোই ঠিক হবে না। তো চলুন আমরা সরাসরি চলে যাই। তো যাওয়ার আগে যে কাজটি করতে হবে, আপনাদের এখান থেকে রেফার লিঙ্কটা এখানে কপি করতে হবে, কারণ আপনাদের অ্যাকাউন্ট করার সময় এইটাই মূলত লাগবে। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে চলে যাবে অ্যান্টিক গেমের একদম ডাউনলোড পেজে আর কি, প্লে স্টোরে। সেখান থেকে আপনাকে অ্যান্টিক গেমটি ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, সো আমার কোনো অ্যান্টিক গেম সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। তো যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে একটা ডুয়েল করেছি, আর এটা আমার মেইন অ্যাকাউন্ট, তো আমি ডুয়েলটাতেই দেখিয়ে দিই, কেননা এক এক জায়গাতে তো দুইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। তো আপনাদের সামনে এইরকম চলে আসবে, ঠিক আছে? এইরকম চলে আসলে আপনি যে কাজটি করবেন, সম্ভবত আপনারা যখন কোনো অ্যাপ থাকবে না তখন আপনাদের সামনে অ্যাপটি ডাউনলোড করার পরে এখানে সাইন ইন থাকবে আর ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে। তো আপনার এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট নামক অপশন থাকবে, ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন এইরকম চলে আসবে। তখন এখানে আপনার ইউজার নেম, এখানে রেফারেল কোড দিয়ে দিবেন। তো রেফারেল কোড যেহেতু কপি করেছি এখানে দিয়ে দিলাম, আর এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম আর্নিং নেতু ওয়াইটি। আপনাদের ইউজার নেম দিয়ে দিবেন, জাস্ট কন্টিনিউ প্রেস করবেন। এরপরে দেখতে পাবেন আপনাকে এখানে আপনার একটা নাম্বার সিলেক্ট করতে বলা হবে। তো এখানে আপনি হচ্ছে বাংলাদেশের যদি একজন মানে বাংলাদেশের একজন ইয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে +880 দিতে হবে। তো এটা বাংলাদেশ হয়ে গেছে, এখন আপনাকে এখানে আপনার নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দিলে ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, সেটা বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সেখানে দেখাবে যে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, আপনি 50টি এখান থেকে অ্যান্টিক টোকেন পেয়েছেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কেমন আসবে ওইটা। সো ফ্রেন্ডস, এখানে নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। ওটিপিতে ট্যাপ করলে আপনার এখানে ওটিপি দেওয়ার মতো একটা জায়গা থাকবে, ঠিক এই জায়গাতে, আর এখানে আপনার একটা ক্যাপসা ফিল আপ করতে হবে, ঠিক আছে? তারপর আপনার ফোনে ওটিপি চলে যাবে, মানে একটা 6 ডিজিটের পাসওয়ার্ড চলে যাবে, সেটা আপনি বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে নতুন করে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। আমি একদম পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে একটা আপনাকে ক্যাপসা ফিল আপ করতে হবে, আই এম নট এ রোবট লেখা থাকবে, জাস্ট এখানে চলে যাবে। তো আমরা এখানে যা যা বলা হয়েছে, ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলা হয়েছে, আমরা ভেরিফাই করে দিলাম। এরপর আমাকে ঠিক আমার অ্যাপসে নিয়ে যাওয়া হবে। অ্যাপসে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওটিপি চলে আসবে, যেটাকে আমাদের এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তো ওটিপিটি খুব দ্রুত চলে আসতেছে, কেননা সার্ভারটা ওকে আছে, এখন পর্যন্ত সার্ভারটা খুব বেশি লোড হয়নি। তো এইসব জিনিস আসলে সার্ভার লোড হয়ে যায়, তো ভাইরাল হয়ে যাওয়ার আগে আপনাদের অবশ্যই জয়েন করতে হবে, ঠিক আছে? তো আমি ক্যাপ ইয়েটা বসিয়ে দিই। দেওয়ার পর আমি এখান থেকে নেক্সট ট্যাপ করলাম। নেক্সট ট্যাপ করার পর চলে আসবে এখানে, আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, মিনিমাম 6 ডিজিটের। তো আপনি এখানে মিনিমাম 6 ডিজিট 8 ডিজিট যে যা পারেন আপনি একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। তো অবশ্যই এখানে কিন্তু আপনাদের মিক্সারে থাকতে হবে, যেমন হচ্ছে আপনার লেটার থাকতে হবে, দেখতে পাচ্ছেন 6 ক্যারেক্টার লেটার থাকতে হবে। তারপর হচ্ছে ও মানে ধরেন ছোট হাতে লেটার থাকতে হবে, বড় হাতে থাকতে হবে, এবং নাম্বার থাকতে হবে, মানে 1 2 3 এগুলোকে বোঝায়, ঠিক আছে? বসিয়ে দিয়ে যা সাবমিটে ট্যাপ করবেন। সাবমিটে ট্যাপ করলে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আপনি দেখতে পাবেন যে এখানে আপনাকে 50টি টোকেন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ওয়ান 50 অ্যান্টিক্স, ঠিক আছে? তো এটা সাইন আপের বোনাস। তো এখন আপনি যদি ক্রস করেন দেখতে পাবেন আপনাকে একটা স্পিন দেওয়া হবে। তো এখানে জাস্ট স্পিনটাতে একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার যদি ভাগ্য থাকে এখান থেকে একটা এনএফটি বা জ্যাকপট যেটাই হোক একটা পেয়ে যাবেন। তো আমরা দেখি আমাদের ভাগ্যে কী আছে এখান থেকে, মানে স্পিনে আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন 3টা অ্যান্টিক এক্সট্রা পেয়েছি, তাহলে আমাদের 53টা অ্যান্টিক হয়ে যাওয়ার কথা। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 53টা অ্যান্টিক হয়েছে। তো এখন আমাদের কী কী করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এইটাই, আমাদের কীভাবে এখানে কী করতে হবে। আমাদের এখানে কিন্তু 4টা লেভেল কমপ্লিট করতে হবে, আমরা কিন্তু লেভেল 1-এ আছি। তো 4টা লেভেল কীভাবে কমপ্লিট করবেন, তো আরেকটা প্রসেস আরেকটা বিষয় এখানে আছে। তো আমি একটু প্রোফাইলে যাই,
ঠিক আছে, যাওয়ার পর আমরা একটু দেখি এখানে রেফারে ক্লিক করে, এখানে কিছু নেই। তো এখান থেকে যারা রেফার করতে চান এখান থেকে রেফার করতে পারেন এই কোড সিলেক্ট করে। যদি রেফার করেন আপনার রেফারে কেউ জয়েন করে, সেই ক্ষেত্রে আপনার ফ্রেন্ড যে জয়েন করবে সে পাবে 50টা অ্যান্টিক টোকেন, এটা কিন্তু রেফারে জয়েন করলে। আর আপনি পাবেন 20 অ্যান্টিক টোকেন, যেটা আপনার চালু মানে চলে আসবে গেমিংয়ের এখানে, মানে ঠিক গেম অ্যাকাউন্টে ঠিক এখানে চলে আসবে, ঠিক আছে। আর আপনি গেম খেলে যতবার যে জিতবেন সেগুলো চলে আসবে এখানে। উইথড্রল প্রসেসটা একটু কামিং শুনে আছে, কারণ আপনারা জানেন যে সবগুলো আমরা যেগুলো কাজ করি এগুলোর কিন্তু কিছুটা লেট হয়, মানে আপডেট চলে আসতে। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের একটা আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে মাইনিং, ঠিক আছে। তো মাইনিংটা আমাদের এখানে রান করে দিতে হবে কিভাবে আমি একটু বলে দেই। এখানে ক্লিক করবেন, তো এখানে ক্লিক করবো আপনি দেখতে পাবেন আপনি কিন্তু ইলিজেবল না, ঠিক আছে। তো মাইনিংয়ের জন্য যদি আপনি ইলিজেবল না হয়ে থাকেন তাহলে আপনাকে কী করতে হবে, জাস্ট এখানে ট্যাপ করতে হবে আই এম ইউ আর নট ইলিজেবল, এখানে ক্লিক করে আপনাকে গেমস খেলতে হবে, ঠিক আছে। তো মাই বিষয়টা হচ্ছে এখানে আপনাকে গেমস খেলতে হবে একটানা 7 দিন পর্যন্ত, এখানে বলা হয়েছে 7 দিন পর্যন্ত গেমস খেলে আপনাকে 1 অ্যান্টিক করে এখান থেকে আর্ন করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, মানে একটানা 8 দিন গেমস খেলার পর একটানা আপনাকে খেলতে হবে না, আপনাকে 2 দিনে 5টা গেম খেলতে হবে, ঠিক আছে। আপনি যদি 3 দিন লেফট করে ফেলেন, ধরেন যে আপনি 3 দিন খেললেন না একটানা, তাহলে কিন্তু আপনাকে আবার 1 থেকে কাউন্ট করা হবে। আর যদি দিনে 5টা যদি এখান থেকে খেলেন আপনি, দিনে যদি মানে আপনাকে বলা হয়েছে এখানে 2 দিন আপনাকে 5টা খেলতে হবে, বুঝতে পেরেছেন আর কি। তো আপনি ডেইলি 5টা করে খেলবেন, 5 বার খেলবেন কোনো বিষয় না, কারণ যেহেতু আপনাকে মাইনিংটা ওপেন করতে হবে, মাইনিংটা ওপেন করলে আপনার এখান থেকে একটি হিউজ ইনকাম হবে। তো ডেইলি আপনি 5 বার করে এই গেমটা খেলবেন, মানে এখানে যে গেমগুলো আছে 5 বার যে কোনো 5টা গেম খেলবেন, ঠিক আছে। তো খেললে এখানে কিন্তু আপনার চলে আসবে 5, তো এখানে 5 মানে ডেলি এভাবে হতে হতে 8 দিনে গিয়ে আপনার কিন্তু এখানে মাইনিংটা চালু হবে। তো মাইনিং চালু হলে আপনি কিন্তু দিনে কমপক্ষে 80 থেকে 100টা অ্যান্টিক টোকেন পাবেন এখান থেকে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনি একটা একটা মাসে আপনি পাবেন কিন্তু 2400 থেকে 3000 অ্যান্টিক টোকেন, কিন্তু 50টা অ্যান্টিকের ভ্যালু কিন্তু এখন হচ্ছে $10। তো আপাতত $10 এখানে দেখা যাচ্ছে, আমরা কিন্তু আরও এখানে অনেক কিছু জানতে পারবো এখানে খেলে খেলে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয় আপনি দেখতে পাচ্ছেন এইটা। তো আমি আপনাদের গেম খেলে দেখিয়ে দিব যে কীভাবে আসলে লেভেল বাড়াইতে হবে, লেভেলটা 4 করতে হবে মিনিমাম, কিন্তু 4 লেভেল করতে হবে। আর এখানে অ্যান্টিকটা বাড়াইলে যত অ্যান্টিক বাড়বে গেম খেলে তত কিন্তু আপনার ইনকামটা বেশি হবে। আমার মনে হচ্ছে আপনার ফ্রি অ্যান্টিকগুলো দিয়ে আপনি গেম খেলতে পারবেন, আর যেগুলো আর্ন করবেন সেগুলো সরাসরি উইথড্র করতে পারবেন। তো আমি একটু দেখিয়ে দিই আমার মেইন অ্যাকাউন্টে গিয়ে। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, তো এখান থেকে আপনি গেমস খেলতে পারবেন। তো আমরা একটু ক্লিক করে দেখিয়ে দেই, তো এখান থেকে আপনি গেমস খেলতে পারবেন কীভাবে, এখান থেকে যেভাবে গেমস খেলবেন আপনি। তো দেখতে পাচ্ছেন আমার লেভেল 5 হয়ে গেছে অলরেডি, আর এখানে অ্যান্টিক জমা হয়েছে 134টি, মানে আমার রেফারেও কিছু জমা হচ্ছে। আর রেফারেগুলো আপনি জানেন যে রেফারেগুলো এই পাশে জমা হবে, আর এগুলো হচ্ছে মেবি প্লেয়িং ওয়ালেট। তো গেমস খেলে এখানে ওয়ালেট আর উইনিং ওয়ালেট থেকে আপনার মূলত উইথড্র করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3টা এখান থেকে উইন হয়েছি। তো আপনি কীভাবে কী করবেন আমি আপনাদের বলবো, এটা খেলবেন, এটা হচ্ছে যেহেতু ম্যানুয়ালি নিজিচ্ছাই খেলতে পারবেন, মানে নিজে কন্ট্রোল করতে পারবেন, এটাকে আপনি এখানে খেলবেন, এখানে প্লে করবেন, জাস্ট প্লে অনলাইন, প্লে অনলাইনে ক্লিক করলে তো এখানে আপনার পার একটা করে গেমস খেলার মানে খেলতে গেলে আপনাকে একটা করে অ্যান্টিক এখান থেকে কমে যাবে, আর সেটা অবশ্যই আপনার কিন্তু প্লেয়িং ওয়ালেট থেকে যাবে, আপনার উইনিং ওয়ালেট থেকে যাবে না। তো নেক্সটে ট্যাপ করবেন, নেক্সট ট্যাপ করলে এখানে কিন্তু আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, আপনি ফ্রিতে এখানে খেলতে পারবেন একটা করে রেফার করে করে। তো দেখতে পাচ্ছেন একটা করে রেফার না, রেফারগুলো আপনার অনেক অ্যান্টিক জমা হবে। তো আপনি যেহেতু এখন কিন্তু তার টার্ন, তো সে কোন কালারটা ফেলায় আমরা একটু দেখব, মানে একটানা যদি 4টা মিলে যায় তাহলে কিন্তু সে উইন হবে, ঠিক আছে। আর আপনার যদি একটানা 4টা মিলে যায় মানে একসাথে, তাহলে এক মানে 1 রো, তাহলে আপনি এখানে উইন হবেন। তো আমি দেখি কারা পারে এখানে, তার সাথে আমি পারবো কিনা একটু আমি দেখি। আমি গেম খেলে একদম দেখিয়ে দিব এখানে, ঠিক আছে। তারা দেখি একটু মনে হচ্ছে সে অনেক চালাক, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন মানে পুরো রো ফেলাচ্ছে, তো আমি দেখি কি করা যায় আমি কতদূর পারি। ওকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন জিতবো, সে কিন্তু বুঝতে পারেনি, সে দেখতে পাচ্ছেন একটা মিলাইতে হবে, আমি দিয়ে দিলাম, আমি কিন্তু জিতে গেছি, ঠিক আছে। তো আমি এখান থেকে উইন করেছি, সে কিন্তু আমার কাছে হেরে গেছে। এটা ম্যানুয়ালি খেলা যায় যে আপনি নিজের বুদ্ধিতে খেলতে পারবেন, এই ক্ষেত্রে এটা কিন্তু বেটার। আর যদি আপনি স্পিন খেলেন সেক্ষেত্রে আপনার কিন্তু হারার চান্সটা অনেক বেশি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 30টা এখানে কিন্তু 10টা পয়েন্ট পেয়েছি আর 1.6 অ্যান্টিক পেয়েছি।
তো আমি আপনাদের দেখিয়ে দিই একটু আমার ওয়ালেটে গিয়ে, জাস্ট এখানে যদি আমি ক্লিক করি তো এখানে কিন্তু 63 সেন্ট ছিল, এখন দেখতে পাচ্ছেন 4টা অ্যান্টিক পেয়েছি আমি এখানে, টোটাল 96 সেন্ট। তো এখানে গেমস খেলতে গেলে আপনি ইনকাম করতে পারেন। তো আমি আপনাদের বলবো আপনি সবচাইতে ভালো খেলতে পারবেন লুডো আর হচ্ছে এই যে ইন এরো, মানে ফোর ইন এরো এটা খেলতে পারবেন। আর স্পিন খেলতে গেলে আপনি হেরে যাবেন, কেননা স্পিনটা কিন্তু আপনার নিজের নিজের আয়ত্তে থাকবে না, আপনার যতই বুদ্ধি থাক আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না, এটা অটোমেটিক চলে আসবে, মানে এটা হচ্ছে র্যান্ডমলি অটোমেটিক এখানে ঘুরতে ঘুরতে হবে, সেক্ষেত্রে আপনার হারার চান্স বেশি আর এখান থেকে আপনার উইন হওয়ার চান্স বেশি, এই দুইটা। তো আপনাকে যতবার এভাবে খেলবেন, খেলে খেলে কিন্তু প্রতিবার জিতলে আপনার কিন্তু এখানে কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে, এটা বেড়ে যাবে। তো আপনি এখানে ক্লিক দিয়ে দেখবেন যে আপনার কতটুকু, আমি যদি আরেকবার খেলি তাহলে কিন্তু আমার লেভেল 6 হয়ে যাবে। তো লেভেল 6 হয়ে গেলে এখান থেকে হয়তো কোনো বোনাস আছে আমি জানি না, তো প্লে 5 অ্যান্ড গেট 15। তো আমি যদি এখানে একবার খেলেছি মেবি অনলাইন, এখানে জানি না, এগুলো খেলে দেখবেন, এগুলো টাস্ক কমপ্লিট হলে আপনারা বোনাস পাবেন এখান থেকে, ঠিক আছে। আর এখানে 5টা ফ্যান অ্যাড করলে মেবি একটা জেমস পাওয়া যাবে। আর এখানে কি, এখানে হচ্ছে 3টা ফ্যান্ড, আচ্ছা 1 ফ্যান্ডে 5 জেমস মেবি, এটা কি আমি জানি না, আমি বুঝতে পারতেছি না, কারণ আমি তাড়াতাড়ি ভিডিওটি করার চেষ্টা করতেছি, এই জন্য আমি এই বিষয়গুলো পড়তেছি না, ঠিক আছে। তো আপনার এই দুইটা গেমস খেলবেন অনলাইনে, অবশ্যই আপনি কিন্তু অনলাইনে খেলতে হবে, এখানে ক্লিক করে প্লে অনলাইন, যদি আপনি এগুলোতে খেলেন তাহলে কিন্তু আপনি বোনাস পাবেন না, ঠিক আছে, মাথায় রাখবেন। তো আমি আবারও বলতেছি এখানে মেবি উইনিং ওয়ালেট থেকে যা ইনকাম হবে সেগুলো আমরা উইথড্র করতে পারবো, আর প্লেইং ওয়ালেট যেটা আছে এখানে আমরা অ্যান্টিকগুলো পাবো, এগুলোর বিনিময়ে আমরা যেটা হবে আমরা গেমস খেলতে পারবো। তো যেহেতু এখানে হিউজ 50টা অ্যান্টিক মানে কিন্তু অনেক, কারণ পার আপনি 50টা অ্যান্টিক দিয়ে কিন্তু 50 বার গেম খেলতে পারবেন, তো বুঝতে পারতেছেন আপনি যা উইন করবেন সেখানে এখানে চলে আসবে। তো আপনার চিন্তার কোনো কারণ নেই, খুব সুন্দর করে গেমটি খেলবেন, এখান থেকে মিনিমাম 4 লেভেল হতে হবে। আর আমি মাইনিংয়ের সিস্টেমটা যেটা বলে দিলাম, মাইনিংয়ে চলে আসবেন, এসে প্রতিদিনই কিন্তু 5টা করে গেম খেলবেন ওখান থেকে, তাহলে এখানে দেখতে পাবেন আপনার ডে 1, কিন্তু আমার কিন্তু ডে 1 কমপ্লিট, আমি 5টা 5বার গেম খেলেছি, ঠিক আছে। এখন আমি কাল যদি আমি 5টা খেলি এখানে হয়ে যাবে। তো হ্যাঁ, আমি জানি এই গেমটা খেলতে মজা আছে, লুডো খেলা বিশেষ করে আপনারা এগুলো বেশি পছন্দ করেন, তো এখান থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন আশা করা যাচ্ছে, ঠিক আছে। যেহেতু এটা কিন্তু ইনস্ট্যান্ট যেটা পাচ্ছি সেটা উইথড্র করা যাচ্ছে না, তো আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ যত অপেক্ষা করবো তত আসলে আমাদের ফলাফল ভালো আসতে পারে। তো নেক্সট কোনো আপডেট থাকলে অবশ্যই আমি জানিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, অবশ্যই যদি কোনো ভিডিও করার যদি প্রয়োজন পড়ে নেক্সট টাইম সেটাও করে দিব আর কি, আপনাদের দেখাবো কীভাবে আর কি টোকেনটা নিতে হবে সরাসরি পকেটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর একটানা 7 দিন গেম খেলুন, দেখা যাক আমরা পরবর্তী রেজাল্টটা কী পাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ।